हेलो एवरीवन, वेलकम टू शिन मींस वर्ल्ड। आज के आपनादेर जोन्नो निये एशेछी छानार तैरी नरम तुलतुले रसमलाई। तो चलुन देखे नेওয়া যাক কি কি উপকরণ লাগছে রসমালাই বানাতে। तो प्रथमे निये निच्छी एक कप चीनी, हाफ चा चामच खोसा छाड़ा, इलाचेर फल निये निएछी डेढ़ कप छाना निये निएछी, आर एखाने आमी एक कप दूध के घन करे ए परिमाण निये निएछी। एखाने दूधटा जतई घन हबे रसमलाईटा खेते ततई मजा हबे। आर सबगुलो उपकरण परिमाण सह डिस्क्रिप्शन बक्से देवा थाकबे, आपनारा ओखान थेके देखे निते पारबेन। এখন এই ছানা ভালো করে মথে নেওয়ার পালা। এখানে আমি দোকান থেকে কেনা ছানা ব্যবহার করছি। খুব শীঘ্র ইনশাআল্লাহ আপনাদের সাথে হোমমেড ছানা রেসিপি শেয়ার করব। এখন এই ছানা ভালো মতো মথে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সব ছানা একত্র করলে প্লেট থেকে পরিষ্কার হয়ে উঠে না আসে। তো ছানা আমার প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন। এখন আমি গুঁড়া করে রাখা এলাচের ফল থেকে এক চিমটি এলাচ গুঁড়া নিয়ে নিয়েছি। এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছি ছানার সঙ্গে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টি কিভাবে বানিয়ে নিব রসমালাইয়ের জন্য। আমি এভাবে গোল করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা করে অথবা বড় করে বানিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে। আর এই মিষ্টিগুলো বানানোর সময় হাতে কিছুটা তেল নিয়ে নিতে পারেন, এতে করে বাহিরটা অনেকটা মসৃণ হবে। আমি এইভাবে গোল করে নিয়েছি, আমার এটাই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন যেভাবে পছন্দ। এভাবে করে আমি সবগুলো রসমালাইয়ের জন্য মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো, সাইজ বেসাইজ ছোট বড় সব রকম মিষ্টি আছে এখানে। এখন চিনি শিরা বানিয়ে নেওয়ার পালা। তো একটি পাত্রে চুলা অফ রেখে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর সাথে নিচ্ছি তিন কাপ পানি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী নিয়ে নিচ্ছি, আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি আর পানির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে এক কাপ চিনির জন্য তিন কাপ পানি নিয়ে নিয়েছি। এখন ভালো মতো চিনি আর পানির মিশ্রণ মিশিয়ে নিতে হবে। চুলা অন করে হাই ফ্লেমে চিনি গলিয়ে নিতে হবে। এভাবে আমি একটি খুন্তির সাহায্যে চিনি গলিয়ে নিচ্ছি, ভালো মতো নেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ফুটে আসছে চিনি আর পানির মিশ্রণ চিনির শিরাটি। আমি এই পর্যায়ে 15 মিনিট অপেক্ষার পর ফিরে আসলাম, আর প্রায় চিনির শিরাটি হয়ে এসেছে। এখন চিনির শিরার মধ্যে রসমালাইগুলো ছেড়ে দেওয়ার পালা। খুবই সাবধানে এই পর্যায়ে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, কারণ মিষ্টিগুলো অনেক নরম থাকে। তো এইভাবে করে সবগুলো রসমালাইয়ের মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একদম নাড়া যাবে না, কারণ মিষ্টিগুলো তো অনেক নরম থাকে। কিছুক্ষণ এইভাবে ফুটতে দিব। আর আপনাদের আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আর আমি খুব একটা ঘন করিনি, দেখতে পাচ্ছেন পাতলা করে রেখেছি, কারণ শিরা আরও বেশি ফুটতে ফুটতে আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো 5 মিনিট আমি এভাবে চুলায় রেখে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়েও নাড়া যাবে না একদম। এখন বাকি এলাচের ফলের গুঁড়া ঘন করে রাখা দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলা অফ রেখে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এই ঘন দুধের মধ্যে রসমালাইগুলো একে একে সব দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে আস্তে আস্তে ফুটতে দিতে হবে, এবং খুবই হালকা হাতে নেড়ে নিতে হবে মিষ্টিগুলো।
আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বে রেখে নেড়ে নেবেন, যতটুকু ঘনত্ব চান সেইভাবে করে রসমালাইটি করে নেবেন। আমি 5 মিনিট চুলার উপর রাখার পর এখন ফল ছাড়া এলাচের খোসাগুলো দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ঘ্রাণ বের হয় রসমালাই থেকে। আপনারা চাইলে দিতে পারেন, এটা পুরাই অপশনাল। এখন কিছুটা নেড়ে নিব, আর আমার রসমালাই প্রায় হয়ে এসেছে আপনি দেখতেই পাচ্ছেন। এখন পরিবেশনের পালা, আমার ছানার তৈরি রসমালাই রেডি। তো উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে আসার পর পরিবেশন করেছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন, ফ্রিজে রাখলে দুধগুলো অনেক ঘন হয়ে আসে আর তখন খেতে অনেক মজা লাগে। আপনাদের জন্য যতটা সম্ভব সহজ করে রসমালাই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের তো এই মুহূর্তে খাওয়াতে পারছি না, তাই আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।